হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সকলকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে জানো তো মনসা পুজো, মানে প্রত্যেক বাড়িতেই মনসা পুজো। আমি আজকে বাড়িতে পুজো করব, মনসা পুজো করব আর গোপাল পুজো করছি। মানে বাড়িতে নিত্য সেবা যে হয়, আমাদের গোপালজি আছেন, দুজন গোপালজি আছেন, তো এখানে পুজো সেরে আমি মনসা পুজো করব। তো আমাদের গ্রামের দিকে পুজোর নিয়ম কানুন কীভাবে বা কীভাবে পুজো করা হয় না হয় সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আমি সুন্দর জানেন তো আজকে প্রচুর গরম পড়েছে আর আমি পুরো ঘেমে গেছি। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত পুজোর সাজগোজ করে পুজো করতে দেরিও হয়ে গেল। তো এসে আমি লুচি বানিয়েছিলাম আর মা করেছিল ছোলার ডাল আর আলুর তরকারি। আলুর তরকারিটা পুরো ঘেঁটে দিয়েছি জানেন তো, আর বয়স্ক মানুষ ওটা করে দিয়েছেন, এটাই তো বিরাট ব্যাপার। তো খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এরপর আবার আমাকে রান্নাও করতে হবে। তো আমি আমার খাবারটাকে নিয়ে ঘরে চলে এলাম, ঘরে ফ্যান চালিয়ে এসে খেতে বসেছি। আর ওখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, আমার খেতে খেতে ভাতটাও হয়ে আসবে, তারপরে গিয়ে তরকারিগুলো রান্না করব। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।